ফ্রেন্ড, তো সবাই কেমন আছো? তো দেখো, আজকে একটু চলে এসেছি পাশেই, আমাদের কিছুটা পাশেই শীতলা পুজো উপলক্ষে মেলা বসেছিল। তো তো দেখো, ঠাকুরের মুখটা খুব সুন্দর হয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো, এই সাইডে প্রোগ্রাম হচ্ছে, মানে বাউল গান হচ্ছে, ফাংশান হচ্ছিল। তো একটু দাঁড়ালাম ফাংশানে, তারপরে একটু মেলা ঠেলা ঘুরে দেখো। তো দেখো, এই যে এখন এই যে এই দোকানটায় একটু জিনিস দেখছিলাম, আর এদিকে দেখো, এখন এইদিকে আমরা দাঁড়িয়ে আছি। এই যে ভুট্টা খাবো আমি বললাম দাদা ভাইকে, আর এই পাঁপড় ভাজা নিচ্ছে, তো সবাই এখন পাঁপড় ভাজা ভুট্টা নিয়ে নিচ্ছি খাবো। আর এদিকে দেখো, এই যে নানান ডিজাইনের কানের, এখানে মানে প্রচুর কানের আছে, দেখো কি দারুণ দারুণ কানেরগুলো। তো আমি কিনিনি কানের, কারণ আমার ঘরে অনেক কানের আছে, তো সেই ভারী কানের সেরকমভাবে পরাও হয় না, ওই কারণে আমি কিনিনি। দেখো কত কানের, দেখো মানে এত সুন্দর সুন্দর কানের কি বলবো। আর এই দিকে দেখো, এই দিকে আছে জামা কাপড়ের দোকান, আর এখানে এই যে কাপ প্লেটের দোকান। এখানে দেখছিলাম জামা কাপড়, তো অনেক জামা কাপড়ই ছিল, মেয়েদের কুর্তি, ছেলেদের গেঞ্জি প্যান্ট, তো আমরা কিছু কিনিনি। আর এই দিকে বোনরা দাঁড়িয়ে আছে, আর বাবু আর আমি এই সাইডে একটা দোকানে দেখছিলাম কিছু জিনিস। আর এই দিকে আছে দেখো ব্যাগের দোকান। এবার দেখো, ঘোরা হয়ে গেছে আমাদের, তো আমরা এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। আর যেতে যেতেও দেখো রাস্তায় কত দোকান, এখানে দেখো কত ধরনের শোপিস আছে, এই যে এইদিকে হরেকমাল অনেক দোকান আছে, আর এইদিকে আছে এই যে ওই বন্দুক দিয়ে বেলুন ফাটানো কি বলে ওটাকে, ওই দোকান। আর এইদিকে দেখো জিলাপি, বাদাম ভাজা এইসবের দোকান আছে। আর আমরা এখন চলে যাচ্ছি, এখন আমরা মানে কিছু খেয়ে তারপরে বাড়ি যাব, তো রেস্টুরেন্টে যাচ্ছি এখন আমরা। তো দেখো এই যে চলে এসেছি, তো সবাই মিলে এখন খাচ্ছি বিরিয়ানি। তো আমরা এখন মধ্যমগ্রাম আহারে আছি, আহারে বিরিয়ানি খেতে এসেছি। তো এই যে সবাই খাচ্ছি বিরিয়ানি, আর এদিকে দেখো কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি। এই যে সবাই মিলে খাচ্ছি, বাবু আছে, আমার বোনের ছেলে, তারপরে এই যে দাদা ভাই তোমাদের, এদিকে বোনরা আছে। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, তো টাটা।